দেশের 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবার গান্ধী ঘাটে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেখানেই পতাকা উত্তোলন করে আজকের দিনটিকে সুন্দরভাবে শুরু করেন তিনি। ব্যারাকপুর গান্ধী ঘাটের তথ্য সংস্কৃতি বিভাগ আয়োজিত একটি প্রার্থনা সভায় যোগ দেন তিনি। গান্ধী স্মারক স্তম্ভে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান মঞ্চে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। আন্দামান এয়ারপোর্টের নাম কোনো বাঙালির নামে হয়নি, যিনি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলেন সেই সাভারকার সাহেবের নামের হয়েছে। এই যে ইতিহাসের বিকৃতি, আমরা চাই আগামী স্বাধীনতা দিবসে যিনি জাতীয় পতাকা তুলবেন তিনি যেন আবার প্রকৃত ইতিহাস ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করেন।